শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক বিরল ব্যক্তিত্ব বাংলাদেশের। মৃত জিয়া যে কত শক্তিশালী সেটা তো গতকালকেই প্রমাণ হয়ে গিয়েছে। বর্তমান এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী মৃত জিয়াকেও এত ভয় পায় যে তার কবরে কেউ জিয়ারত করতে যাবে, দোয়া করতে যাবে, এটাও তাদের ভালো লাগছে না। এত ভয় পায় তারা একজন মৃত ব্যক্তিকে। নির্বাচিত না হলে বা জনসমর্থন বিবর্জিত হলে, পায়ের নিচে মাটি না থাকলেই তখন সরকারের এই ধরনের অবস্থা হয় আমরা দেখতে পাচ্ছি। জিয়ার উপরে এত ক্ষোভ কেন বর্তমান ক্ষমতাসীন দলের? কারণ এরা হলো সব পিগমি। এত পিগমির মধ্যে যদি একজন গলিয়ার থাকে, এত পিঁপড়ার মধ্যে যদি একজন বিশাল ব্যক্তিত্ব আবির্ভূত হয়, তখন তাদের মনে এই হীনম্মন্যতা জেগে ওঠা স্বাভাবিক। এটাই বর্তমানে হয়েছে। এই শাসক গোষ্ঠী 1971-এর মহান শৌর্যবীর্যের ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তারা দেশবাসীকে বুঝাতে চায় যে একটা ভাষণ দিয়েছে তাদের নেতা, এতেই দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ মানুষ রণাঙ্গনে জীবন দিল, একটি আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে জীবন পণ করে লড়াই করলো, বিজয় ছিনিয়ে নিল, এই কৃতিত্ব তারা কাউকে দিতে চায় না। এই কৃতিত্ব তারা নিজেরাও নিতে পারে না, এটা হলো অসুবিধা। তারা যদি রণাঙ্গনে থাকতো তাহলে ফুলিয়ে ফাপিয়ে একটা কিছু বলতে পারতো, কিন্তু এতই তারা নিরুপদ্রব, সুন্দর জীবন কাটিয়েছে কলকাতা এবং আগরতলায়, তাদের কোনোদিন জীবন সংকট আসেনি, কোনোদিন তারা মৃত্যুর মুখোমুখি হয়নি। জিয়ার উপরে রাগ হলো যে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে সক্রিয় মুক্তিযোদ্ধা, তাদেরকে তারা হিংসা করে যে যেই কাজটি তারা করতে পারেনি, কেন এই আননোন হিরোজ তারা কেন এই কাজ করলো। স্বাধীনতা ঘোষণা তো একজন রাজনৈতিক নেতার মুখ থেকেই আমরা আশা করেছিলাম, তিনি বা তারা সেটি দিতে পারেননি, দিয়েছেন তাদের ভাষায় এক অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই কারণে জিয়ার উপরে তারা ক্ষিপ্ত, যে আমরা যেটা পারি না তুমি এটা পারতে গেলে কেন। এই হলো তাদের অন্তর্নিহিত কথা, যেটা তারা প্রকাশ্যে হয়তো বলে না। এই হীনমন্যতার শিকার তারা হয়েছে, যেটা জেনারেল ইব্রাহিমও একটু আগে বলে গেলেন। এই জেলাসি, তাদের এই জেলাসি থেকে তারা ইতিহাস বিকৃত করার কাজে লিপ্ত হয়েছে 1972 সাল থেকেই। এত মিথ্যায় ভরা বাংলাদেশের ইতিহাস, আমরা তখন সামরিক বাহিনীতে ছিলাম যার ফলে এগুলো রিফিউটও করতে পারিনি, এখন ক্ষুদ্র প্রচেষ্টায় বলে যাচ্ছি। সর্বশেষ জিয়াউর রহমানের যে বাংলাদেশের যারাই রাষ্ট্র শাসনে গিয়েছে, এদের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতির মহামিলন ক্ষেত্রে সেখানে জিয়াউর রহমানের মতো একজন অনেস্ট লোক, যার বিরুদ্ধে এত চেষ্টা করেও দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারলো না, এটাও আওয়ামী লীগের একটা রাগের কারণ। তাদের ছাত্র নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। ওই বিএনপির কোনো ছাত্র নেতার বিরুদ্ধে, বিএনপির কোনো নেতার বিরুদ্ধে এত হাজার হাজার কোটি বিদেশে পাঠিয়ে দিয়েছে, মালয়েশিয়াতে, ক্যানাডাতে, ইউএসএতে, এইভাবে বাড়ি করেছে ছাত্র নেতারা, আওয়ামী লীগ নেতারা বা অন্য দলীয় নেতারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বা তার দলের অধিকাংশ নেতৃবৃন্দের বিরুদ্ধে। তো এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে না, এটাও তাদের একটা রাগের কারণ। সর্বশেষে তারা শুরু করেছে যে জিয়াউর রহমান মুজিব হত্যাকাণ্ডে জড়িত। এটি তারা ভেবেছে যে প্রায় অনেক বছর, প্রায় 50 বছরের কাছাকাছি গত হয়েছে, 47 বছর চলে গিয়েছে, সুতরাং এখন এই ধরনের মিথ্যাকে সত্য করার সময় এসে গেছে। মিথ্যা তারা প্রচারণার মাধ্যমে গোয়েবলসীয় কায়দায় জিয়াকে একটা হত্যাকারী, ষড়যন্ত্রকারী হিসাবে জনগণের সামনে প্রতিভাত করার জন্য তারা এই উদ্যোগ তারা নিয়েছে। 15 আগস্ট তারিখে আমি সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। সকালবেলা 6:30টার সময় যখন জানতে পারলাম যে দেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, আমি ইউনিফর্ম পরে, কাছেই ছিল আমার কমান্ডিং অফিসারের বাসা, কর্নেল সাফা জামিল, 46th ব্রিগেড কমান্ডার, তিনি ঢাকার একটিমাত্র ব্রিগেড ছিল, পলিটিক ব্রিগেড, তার কমান্ডার ছিলেন, আমি এই ব্রিগেডে ব্রিগেড মেজর ছিলাম। ইউনিফর্ম পরে কমান্ডারের বাসায় গেলাম, কর্নেল সাফা জামিল এবং আমি পায়ে হেঁটেই অফিসের দিকে যাচ্ছি। পথে আমি এবং সাফাত দুজনই আমরা জেড ফোর্সে জেনারেল জিয়ার অধীনে যুদ্ধ করেছিলাম। তো সাফাত বললেন যে
ডেপুটি চিফ জিয়ার বাসায় আমরা একটু যাই, খবরটা তাকে জানিয়ে আসি। আমি এবং কর্নেল সাবাত জামিল খুব ভোরে আর্লি মর্নিং, শুক্রবার দিন ছিল, সবাই ঘুমন্ত, ক্যান্টনমেন্টের রাস্তায় কোনো জনপ্রাণী নাই। আমরা বাসায় ঢুকলাম, কলিং বেল টিপলাম, সেনাবাহিনী উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বের হয়ে এলেন, সাদা পাঞ্জাবি, সাদা হাফ হাতা গেঞ্জি, সাদা পায়জামা পরা, কাঁধে তোয়ালে, গালে শেভিং ক্রিম লাগানো। তিনি বেরিয়ে এসে বললেন, ইয়েস, হোয়াট হ্যাপেন? কর্নেল সাবাত বললেন, স্যার, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। জেনারেল জিয়ার রিয়াকশন দেখেন, হি ওয়াজ সাচ এ সোলজার। তিনি বললেন, প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, লেট আস আপহোল্ড দি কনস্টিটিউশন, আমরা সংবিধানকে সমুন্নত রাখব। গো অ্যান্ড গেট ইউর ট্রুপস রেডি। এই কথা বলার পর আমি এবং কর্নেল সাফাত বেরিয়ে এসে আমাদের অফিসের দিকে গেলাম। এই কথা কর্নেল সাফাত জামিল বছর তিনেক আগে মৃত্যুবরণ করেছেন, তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ে এই ঘটনার বিবরণ দেওয়া আছে। রিটায়ার্ড অফিসার হিসাবে কর্নেল সাফাত জামিল কোনো রাজনীতিতে জড়ান নেই, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার দুর্বলতা ছিল। তারপরও তিনি তার বইতে এই 15ই আগস্ট সকালের 6:30 থেকে 7টার মধ্যে এই ঘটনাটি তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন। আমি ক্ষুদ্র ব্যক্তি, আমিও একটি বই লিখেছি, সেখানেও এই ঘটনাটির বিবরণ আছে। আমরা দুজনই চাক্ষুষ সাক্ষী, নিজের কানে শুনেছি তিনি কি বলেছেন। আমি 1.5 বছর জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলাম, সেনা সদরে তিনি যখন